আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত দশটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো যেগুলো আপনার বাস্তব জীবনে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে প্রত্যেক দিনই দরকার হবে এবং এই দশটি ট্রিক তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের অনেক অজানা জিনিস জিনিস বা যেগুলো আপনি করতে হিমশিম খেতেন সেগুলো খুব দ্রুতই করে ফেলতে পারবেন তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন কেননা ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আমরা শেষে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার লেখা অর্থাৎ টু টু দি পাওয়ার টু বা এক্স টু দি পাওয়ার থ্রি এরকম বিভিন্ন পাওয়ার আমরা দেখি যেমন এখানে আমার এক্স লেখা আছে আমি যদি এই ফন্টটি একটু বড় করে নেই এখন এটার উপরে যদি আমি আমি যদি এক্স টু দি পাওয়ার টু লিখতে চাই এইভাবে কিন্তু বিষয়টা ভালো দেখাবে না দেখেন আমি এখন এই টুটি সিলেক্ট করলাম এখানে একটি অপশন আছে সুপার স্ক্রিপ্ট আমি এটার উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন এক্স টু দি পাওয়ার টু সুন্দরভাবে কিন্তু হয়ে গেল অথবা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় আমি এখন সুপার স্ক্রিপ্টের উপরে আবার আনচেক করি এখন যদি আমি এক্স লিখি এখানটাতে আমি আবার এক্স লিখলাম এই টুটা যদি আমি নিচেই দিতে চাই দেখেন সেক্ষেত্রে আমি এখানে দেখেন একটা অপশান আসছে সাবস্ক্রিপ্ট এটার উপর যদি ক্লিক করি তাহলে এটা নিচে চলে আসলো তো এটা কিন্তু আমাদের একটা দারুণ ট্রিক ছিল অনেক ক্ষেত্রে আমরা এই বাটনগুলোর ব্যবহার জানি না কিন্তু এটি কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় বিশেষ করে আমরা যখন ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা বা কোনো কিছু লিখতে যাই বা বিভিন্ন সময় যেমন আমরা অনেক সময় লিখি এটা আমি আনচেক করি যেমন সেভেন্থ এই যে টি এইচ লিখলাম তাই না তো এই সেভেন্থ লেখার পরে এটুকু সিলেক্ট করে যদি এইভাবে আমি দেই তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা কিন্তু আমরা কম বেশি মাইক্রোসফট ওয়ার্ডে সবাই এইভাবে লিখে থাকি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা না জানার কারণে আমরা পাশে লিখি যে এটা কিন্তু দৃষ্টিকটু দেখায় আপনি যদি এভাবে লেখেন তাহলে অন্যরা সহজেই বুঝতে পারবে আপনি একজন এক্সপার্ট ইউজার তো আমি এই লেখাগুলো এখান থেকে মুছে দিচ্ছি এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন রকমের লাইন ড্র করার প্রয়োজন হয় আমি ফন্টটা ছোট করে নেই তো আমরা সবাই জানি যে আমরা ইনসার্টে যাব যার পরে এই যে শেপসে যাব এখানে দেখেন এই যে লাইন আছে তো আমি এখানে যদি লাইন এভাবে ড্র করি দেখেন বাঁকা হয়ে যাচ্ছে আমি এটা মুছে দেই আমি আবার ইনসার্টে যাই শেপে যাই এই লাইনটা নেওয়ার পরে শিফট বাটন ধরে রেখে আমি যদি এইভাবে ড্র করি দেখেন এটা আর বাঁকা হবে না ঠিক আছে এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি শুধু এই এক টাইপেরই আসলে লাইন ড্র করতে পারি তাহলে অন্য অন্য টাইপের লাইন কিভাবে ড্র করব। সেক্ষেত্রে এই লাইনের উপরে ক্লিক করা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ফরম্যাট শেপে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে এই লাইনের বিভিন্ন টাইপ আছে দেখেন এই টাইপটি সিলেক্ট করলে দেখেন লাইনটি ডট ডট টাইপের হয়ে গেছে আমি যদি একটু মোটা করি এখান থেকে তাহলে বোঝাতে সুবিধা হবে আবার যদি আমি এখান থেকে এই টাইপ সিলেক্ট করে দেখেন লাইন অন্য রকম হয়েছে আবার যদি এইভাবে সিলেক্ট করে দেখেন আরও অন্য রকম হয়েছে তাহলে এইভাবে আমি খুব সহজেই কিন্তু বিভিন্ন টাইপের লাইন সহজেই ড্র করে নিতে পারছি এরপরে আমাদের তিন নাম্বার যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন কাজে আমাদেরকে ওয়ার্ডের টেক্সট বক্স অ্যাড করার প্রয়োজন হয় কেমন যেমন ধরেন আপনি এখানটাতে ধরেন লিখতে পারবেন না এই যে এই জায়গাটায় যদি আমি কিছু লিখতে চাই দেখেন আমি কোথায় মাউস ক্লিক করতেছি এখানটায় আপনি লিখতে পারছেন না দেখেন এখানে আসছে না যদি আপনার এখানে ফোর্সফুলি লেখার দরকার হয় তখন আপনি কি করেন ইনসার্টে যান শেপে যান এখান থেকে একটা টেক্সট বক্স যদি এই জায়গায় দেখেন ড্র করে নেন এটার ভিতরে আপনি কোনো কিছু চাইলে লিখতে পারেন কিন্তু আগে কিন্তু পারছিলেন না এখন ঝামেলায় পড়তে হয় যে এই টেক্সট বক্স এই টেক্সট যে আমি ড্র করলাম এটার এই যে শেপ এটা তো আমি চাই না তাহলে এটা আমি কিভাবে রিমুভ করব। এটা সিলেক্ট করার পরে আপনি যে শেপ ফর্ম্যাটে যাবেন দেখেন এই যে শেপ আউটলাইন এখান থেকে যদি আপনি নো আউটলাইন দেন তাহলে দেখেন এই আউট কিন্তু আর থাকছে না বিষয়টা কিন্তু দারুণ আমরা একটু আগে কি করেছিলাম এরকম একটি লাইন ড্র করেছিলাম এখন আমরা দেখব বিভিন্ন প্রয়োজনে ওয়ার্ডে আমাদের ভার্টিক্যাল লাইনও ড্র করার প্রয়োজন হয়ে থাকে প্রসিডিওর কিন্তু সেমই আমরা ইনসার্টে যাব শেপসে যাব এই যে লাইনটা ড্র করব আমি কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে এইভাবে ড্র করে নিব দেখেন আমি কন্ট্রোল ডি বাটন প্রেস করলে এটা দেখেন অনেকগুলো ডুপ্লিকেট হচ্ছে এটা চাইলে আমি আলাদা আলাদা ডুপ্লিকেটও করে নিতে পারি একইভাবে এখান থেকে সিলেক্ট করব এই যে ফরম্যাট শেপ থেকে আমি এখান থেকে বিভিন্ন রকম ড্যাশ টাইপ কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারবো এবং এখান থেকে আমি যদি এটা একটু মোটা করে নেই তাহলে আরো বুঝতে সুবিধা হবে এভাবে আমি বিভিন্ন রকম লাইন টাইপ কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে তো এইভাবে আপনি ভার্টিকাল বা হরিজেন্টাল যে ধরনের লাইনের প্রয়োজন হয় আপনি ওয়ার্ডে ড্র করে নিতে পারবেন এরপরে আমরা যে ট্রিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে লাইন দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট একটা কালার আসছে আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি করবেন এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন রকম এই যে কালার কিন্তু আসতেছে দেখেন সেক্ষেত্রে দেখেন এই থিমের উপরে ক্লিক করলে এই লাইনের আবার স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আপনি এই অবস্থায় কিভাবে কালার চেঞ্জ করবেন এটার উপর ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে ওই যে ফরম্যাট শেপে যাবেন দেখেন এই যে কালার আছে এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার দেখেন এই যে আপনি দিয়ে দিতে পারছেন এটা সিলেক্ট করি আমরা ধরেন আমি যে লাল কালার দিতে চাই দেখেন লাল কালার হয়ে গেল তো এইভাবে আপনি হরিজেন্টাল বা ভার্টিক্যাল যে কোনো লাইনের কালারও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আমরা যে ট্রিকটি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক যেমন আমি যদি আমার কোনো ছবিকে কোনো সার্কেলে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি কি করব। দেখেন আমি এখানে একটি ছবি ইনসার্ট করি আমি ডাউনলোডের ভিতরে যাই আমার কোনো ছবি এখানটাতে পাওয়া যায় কি আমি একটু দেখি ধরুন আমার এই ছবিটা এখানে রয়েছে ঠিক আছে এই ছবিটা আমি একটি সার্কেলের ভিতরে অ্যাড করব। সেক্ষেত্রে কিভাবে করব। আমি এটা শিফট বাটন প্রেস করে ছবিটা একটু ছোট করে এই দিকটাতে রাখতেছি এখন আমি ইনসার্টে যাব যাওয়ার পরে শেপে যাব দেখেন এখানে একটি অবল শেপ আছে আমি শিফট বাটন প্রেস করে এখানে শেপটি ড্র করবো এখানটাতে রাখব এখন এই ছবিটি এখানে রাখব তো সেটা আমি কিভাবে করব দেখেন আমি এই শেপের উপরে ক্লিক করব করে এই যে ফর্ম্যাট শেপে যাব যাওয়ার পরে এখানে দেখেন ফিল আছে ফিল থেকে দেখেন পিকচার অর টেক্সচার ফিল এখানে যে অপশনটা আছে আমি এখন এটা একটু কপি করে নিই কন্ট্রোল এক্স বাটন প্রেস করে কাট করে নিলাম এখন এটার উপর থেকে আবার আমি এই যে পিকচার অর টেক্সচার ফিল থেকে ক্লিপ বোর্ডের উপর যদি পেস্ট করি তাহলে দেখেন এই ছবিটা এখানে চলে আসলো কিন্তু ছবিটা কিন্তু ভালো হয় নাই খেয়াল করেন একটু উপর নিচ হয়ে গেছে তো আমরা এখন কি করব তো আমরা এখন ছবির উপরে ক্লিক করে পিকচার ফর্মেটে গিয়ে ক্রপের উপরে ক্লিক করব ক্রপের উপরে ক্লিক করে দেখেন এখানে ফিলের উপরে ক্লিক করব করে এখন যদি আমি এইভাবে রাখি তাহলে দেখেন এই ছবিটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে অথবা যদি আপনি মনে করেন এইটা আরও কিছু করা দরকার এইভাবে আপনি ক্রপের উপর ক্লিক করে এটা আপনি এইভাবে সুন্দর করে রাখতে পারবেন তাহলে দেখেন খুব সহজেই কিন্তু আপনি একটি ছবিকে একটি শেপের মাধ্যমে আপনি আনতে পারছেন বিষয়টা কিন্তু অনেক অবাক কর এরপরে আমরা লাইন সম্পর্কিত আরেকটি ট্রিক নিয়ে কথা বলবো ধরেন এই যে লাইনগুলা এই লাইনে যদি আপনার অ্যারো বা বিভিন্ন রকম সিম্বল অ্যাড করার প্রয়োজন হয় যেমন এটার উপরে আমি ক্লিক করলাম করেই যে ফরম্যাট শেপে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে যে বিগিন অ্যারো টাইপ এটা যদি আপনি অ্যারো চেঞ্জ করতে চান দেখেন এই যে অ্যারো টাইপ চেঞ্জ হয়েছে আপনি যদি এখানে দেন ইন্ড টাইপ তাহলে দেখেন উপর নিচ দুই দিকে দেখেন অ্যারো অ্যাড হয়েছে আবার যদি আমি যাই দেখেন এখানে বিগিন অ্যারো সাইজ ইন অ্যারো সাইজ আপনি চাইলে অ্যারো সাইজও চেঞ্জ করতে পারবেন বিগিন অ্যারো সাইজও আপনি চাইলে এখান থেকে এরকমভাবে চেঞ্জ করতে পারবেন তো এইভাবে অথবা আপনি যদি অন্য টাইপের কোনো অ্যারো চান ধরেন এই টাইপের অ্যারো চান সেটাও আপনি দিতে পারবেন যেখানে যেভাবে প্রয়োজন হয় ওই রিলেটেড আপনি অ্যারো টাইপ বা অ্যারো সিম্বল চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আমি এই সবগুলো জিনিসকে কন্ট্রোল এ বাটন প্রেস করে ডিলেট প্রেস করে মুছে দিলাম আমরা ওয়ার্ডে কিন্তু ছবি ইনসার্ট করতে গিয়ে খুব অসুবিধায় পড়ি আমরা অনেক সময় দেখেন ইনসার্টে যাই পিকচারে গেলাম দিস ডিভাইস এখানে আমার ডাউনলোডের উপরে গিয়ে আমার আমি এখানে পিকচারে গেলাম এখানে আমার অনেকগুলো পিকচার আছে এই চারটা পিকচার আমি ইনসার্ট করলাম তো দেখেন এই চারটা পিকচার দেখেন বিভিন্ন রকম পেজে চলে গেল এখন আমি যদি একটা পেজে চারটা পিকচার রাখতে চাই দেখেন এই পিকচার নড়েও না চড়েও না কিছুই হচ্ছে না ও যেভাবে আসছে তো আসছে আমি ওকে কিচ্ছু করতে পারছি না তো আমি সেই কিচ্ছু করার জন্য এটার বাটন এটার উপর ক্লিক করে দেখেন পিকচার ফর্ম্যাট থেকে রাফ টেক্সটে যাব। যাওয়ার পরে দিব হচ্ছে যে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা যদি দেই দেওয়ার পরে দেখেন এখন আমি শিফট বাটন প্রেস করে এই পিকচারটা এখান থেকে ছোট করে এইভাবে রাখতে পারবো এটার উপরেও ক্লিক করে আমি ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম এটা আবারও ছোট করলাম এই যে এটা সাইজ করে দেখেন এই পাশে রেখে দেই এরপর এটার উপর ক্লিক করি রাপ টেক্সট এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাও আমি একটু ছোট করি এই যে ঠিক আছে করে এই দিকটায় রাখলাম ধরেন এটার উপরেও ক্লিক করে রাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট আমি এইটাও ছোট করলাম ঠিক আছে এখন দেখেন এই ছবিগুলো আমি এক পেজে কিন্তু সুন্দর করে রাখতে পারবো কারণ আপনার মনে হতে পারে এক একটার সাইজ তো এক এক রকম সেক্ষেত্রে আমি চারটাকে একই সাইজের মধ্যে আনবো কীভাবে এক সাইজে আনার জন্য ধরেন এইটা আনতে চাই আগে এটার উপর সিলেক্ট করে ক্রপ এখানে দেখেন আছে অ্যাসপেক্ট রেশিও দিলাম হচ্ছে সিক্সটিন ইস টু নাইন এইভাবে ক্রপ করলাম দেখেন এটা আবার এটার উপর ক্লিক করে ক্রপ অ্যাসপেক্ট রেশিও যে সিক্সটিন ইস টু নাইন এইভাবে রাখলাম দেখেন সবগুলা কিন্তু একই রকম হচ্ছে এটার উপর ক্লিক করলাম ক্রপ অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন টু নাইন এভাবে করলাম এইটা একটু বড়ো করি তাহলে এর উপর ক্লিক করলাম এই যে ক্রপ অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন টু নাইন এটা এরকমই আছে এখন দেখেন সুন্দর করে আমি সবগুলো পিকচার এভাবে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগছে আর আগে কি সুন্দর লাগছিল লাগছিল না তাহলে এভাবে খুব সহজে আপনি পিকচারও রিআনেস করে নিতে পারবেন এখন আমি ছবিগুলো সব কন্ট্রোলে বাটন প্রেস করে ডিলিট করে দিলাম আমরা এখন দেখবো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হলো কিভাবে একটি টেবিলকে রোটেট করা যায় তো দেখেন আমরা যদি স্বাভাবিক অবস্থায় টেবিল নিই সেটা আমি যদি একটু দেখাই একটা টেবিল নিলাম এটা কিন্তু আপনি রোটেট করতে পারবেন না ঠিক আছে তাহলে আমি কিভাবে এটা রোটেট করতে পারবো আমি টেবিলটির উপরে ক্লিক করে টেবিলটির উপর ক্লিক করে ডিলেট করে দিচ্ছি টেবিলটি এখন আমি ইনসার্টে যাব প্রথমে শেপসে যাব যাওয়ার পরে যে টেক্সট বক্স নেবো এখানে একটা এরকম এখন আমি ইনসার্টে যাব এটার উপর ক্লিক করা অবস্থায় টেবিল নিব দেখেন এরকম একটি টেবিল আমি এখানটাতে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে টেক্সট বক্সটি আমি এখানে ছোট করে দিয়ে শেপ ফরম্যাট থেকে এই যে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দেবো এখন এই টেবিলটা দেখেন আমি সুন্দর করে কিন্তু ঘোরাতে পারছি বিষয়টা আপনার কাছে কিন্তু দারুণ মনে হতে পারে এবং আসলে এই বিষয়টা অনেক দারুণ এরপরে আমরা সর্বশেষ এবং দশ নম্বরে যে ট্রিকটা নিয়ে কথা বলবো সেটি অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রিক আপনারা বিভিন্ন রকম ফর্মে দেখবেন যে কাট হেয়ার এরকম একটি সিম্বল থাকে তো এই কাট হেয়ার সিম্বল কিভাবে তৈরি করবেন তার জন্য আমি ইনসার্টে যাব যাওয়ার পরে শেপসে যাব যে লাইন শেপ নিয়ে আমি এখানটাতে এভাবে ড্র করব করার পরে আমি এই যে সেফ ফরম্যাটে গিয়ে এখান থেকে আমি যে ড্যাশ টাইপ চেঞ্জ করে এরকম ড্যাশ টাইপ দিবো একটু বড় করি এটা অথবা আমি ড্যাশ টাইপ এরকমটা দিই তাহলে মনে হয় ভালো লাগবে তো আমাকে এখন একটি সিজরের আইকন দরকার হবে সেক্ষেত্রে আমি একটি ফ্রি ওয়েবসাইটে যেতে পারি অথবা গুগলে সার্চ করতে পারি যে সিজার আইকন ফ্ল্যাট আইকন সেখানে যাব যাওয়ার পরে আমি এই এটার উপরে ক্লিক করে যে পিএনজি ফ্রি ডাউনলোড এটার উপরে ক্লিক করব। তো আমাদের যে আইকনটা ডাউনলোড হলো শো ইন ফোল্ডার এটা আমি এখন আমার ওয়ার্ডে ইনসার্ট করব তো আমি ইনসার্টে গেলাম পিকচারে যাই যাওয়ার পরে এখান থেকে এটা ইনসার্ট করি করার পরে রাফ টেক্স থেকে ইন ফ্রন্ট অফ টেক্স দিই শিফট বাটন প্রেস করে এটা একদম ছোট্ট করে নেই এখন আমরা এখানটাতে এই জিনিসটা রাখতে পারি চাইলে আর একটু ছোটো করে নিতে পারি তাহলে কিন্তু হয়ে গেল তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না